ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. এক দিনী ভাইয়ের প্রশ্ন, কেউ যদি বেনামাজি অবস্থায় মারা যায় কিংবা সে শিরক করে মারা যায়, তাহলে তার জন্য ক্ষমা প্রার্থনা করা আল্লাহর কাছে বৈধ হবে কি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা আবু তালেব, তিনি যতদিন বেঁচে ছিলেন ততদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করেছেন, তাকে সাহায্য সহযোগিতা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন কেউ আহাবলার ছিল না, তখন তিনি পূর্ণাঙ্গ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাইড করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতের কাজ করছিলেন, ইসলামের প্রচার করছিলেন, তখন মক্কার মুশরিকরা আবু তালেবকে বলেছিল যে মুহাম্মদকে এগুলো বন্ধ করতে বলো, মুহাম্মদকে আমাদের হাতে তুলে দাও। আবু তালেব বলেছিল, আমি যতদিন বেঁচে আছি ততদিন সম্ভব নয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের হাতে তুলে দেওয়া, আমি যতদিন বেঁচে আছি ততদিন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ গাইড দেব, পূর্ণাঙ্গ গাইড করব। মক্কার মুশরিকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আবু তালেবকে তারা বয়কট করেছিল। প্রায় 3 বছর প্রায় না খেয়ে রোগে আক্রান্ত হয়ে আবু তালেব মারা যাচ্ছেন, আবু তালেব মারা যাচ্ছেন প্রায় না খেয়ে, গাছের পাতা এটা সেটা খেয়ে, কারণ মুশরিকরা বয়কট করেছে, তাদের সঙ্গে বেচা কিনা বিয়ে শাদি আদান প্রদান সব কিছুই বন্ধ। আবু তালেব যখন মৃত্যুশয্যায়, তখন তার শিয়রে আবু জাহেল এবং আবদুল্লাহ ইবনু আবি উবাই, এরা আবু তালেবের কাছে বসেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় প্রিয় চাচার কাছে এসে বললেন, ইয়া আম কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। হে চাচা, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করুন, শুধু বলুন লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, কাল কিয়ামতের দিনে আল্লাহর কাছে সাক্ষী দেব যে আমার চাচা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে মারা গেছে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিলেন, তিনি একত্ববাদের দাওয়াত দিলেন, তখন আবু জাহেল এবং আবদুল্লাহ ইবনু আবি উমাই এরা উত্তক্ত করতে লাগলো আবু তালেবকে। আবু তালেবকে বলল, তুমি সারা জীবন আব্দুল মুত্তালেবের ধর্ম উপরে ছিলে, তুমি একজন সম্মানী মানুষ, তুমি মরার সময় মুহাম্মদের ধর্মের উপরে মারা যাবে, তুমি যখন মারা যাবে তখন লোকে বলবে আবু তালেব মানে কাপুরুষ, অতএব তোমার এটা ঠিক হবে না যে মুহাম্মাদের ধর্মের উপরে তুমি মৃত্যুবরণ করবে। তখন আবু তালেব মুখ দিয়ে শেষ বাক্য যেটা বের করেছিল সেটা হচ্ছে, আনে আলা মিল্লাতি আব্দুল মুত্তালেব, আমি আব্দুল মুত্তালেবের ধর্মের উপরেই মরছি, আমি আব্দুল মুত্তালেবের ধর্মের উপরেই মৃত্যুবরণ করছি। এই কথা বলে আবু তালেব মারা গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ব্যথিত হলেন যে আমার চাচাকে আমি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করাতে পারলাম না, আমার চাচা সারা জীবন আমার সঙ্গে থাকলেন, সারা জীবন আমার খিদমত করলেন, আমার সেবা করলেন, আমাকে গাইড করলেন, সেই চাচাকে আমি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করাতে পারলাম না, আমা ওয়াল্লাহি লা আস্তাগফিরান্না লাকা মা লাম আনহা আনকা, আল্লাহর কসম আমি আমার চাচার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকব, আমার চাচার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করতে থাকব, আমার চাচাকে যেন আল্লাহ ক্ষমা করে দেয়। এরকম ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য ক্ষমা প্রার্থনা করছেন, তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, সূরা তাওবা আয়াত নাম্বার 113, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহ বলছেন, কোন নবীদের জন্য, কোন মুমিনের জন্য এটা বৈধ নয় যে কোন
মুশরিকদের জন্য, কোন কাফিরদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও সেটা তার নিকটাত্মীয় হয়। মিন বাদি মা তাবায়্যান লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, যখন এটা স্পষ্ট হয়ে গেল যে সে একজন জাহান্নামী, সে জাহান্নামে চলে গেছে, এটা যখন তার কাছে স্পষ্ট, তারপরে কোনো নবীর জন্য, কোনো মুমিনের জন্য এটা বৈধ নয় যে তার জন্য ক্ষমা প্রার্থনা করবে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এই আয়াত নাজিল হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভেঙে পড়লেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন খারাপ হয়ে গেল। আল্লাহ তাআলা আবার আয়াত নাজিল করছেন, আয়াত নাজিল করে আল্লাহ তাআলা সান্ত্বনা দিচ্ছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, সূরা কসাস আয়াত নাম্বার 56। আল্লাহ তাআলা বলছেন, তুমি যাকে চাইছো, তোমার যে প্রিয় লোক, তুমি ভাবছো যে আমি তাকে হেদায়াত করব, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ তাআলা যাকে চাইবেন সেই হেদায়াত হবে, সেই সঠিক রাস্তা পাবে। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, আর কে হেদায়াত প্রাপ্ত, সঠিক রাস্তা কে পাবে এটা আল্লাহই ভালো জানেন। অতএব হেদায়াতের মালিক তুমি নও, তুমি তাবলিগ করেছো, তুমি উপদেশ দিয়েছো, সে শ্রবণ করেনি, অতএব এতে তোমার চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার জন্য একটি দোয়া করেছিলেন যে আল্লাহ, আমার চাচা তো জাহান্নামে চলে গেল, কিন্তু আমার চাচার জাহান্নামের যে শাস্তি, সেই শাস্তিটা একটু কম করে দিও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা আল্লাহ তাআলা শুনেছিলেন এবং আবু তালেবের শাস্তিকে আল্লাহ তাআলা কমিয়ে দিয়েছেন। বুখারীর 6561 ও 62 নম্বর হাদিস, ওয়ান আবি ওয়ান আবি وعن النعمان بن بشير رضي الله عنهما قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن أهون أهل النار هذا الشعب أقول لكم. وعن النعمان بن بشير رضي الله عنهما قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن أهون أهل النار عذابا يوم القيامة لرجل يوضع في أخمص قدميه جمرتان يغلي منهما دماغه ما يرى أن أحدا أشد منه عذابا وأنه لأهونهم عذابا. بخاري حديث نمبر 6561 و 6562. নুরমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের দিনে সব থেকে কম শাস্তি দেওয়া হবে আবু তালেবকে, তার দু পায়ে দুখানা আগুনের জুতো পুরিয়ে দেওয়া হবে। ইয়াগলি মিনহুমা দিমাগুহু, এতে তার মাথার মগজ টকবক করে ফুটতে লাগবে। মা ইয়ারা আন্না আহাদান আশাদ্দু মিনহু আযাবা ওয়া আন্নাহু লাআহওয়ানুহুম আযাবা, আবু তালেব ধারণা করবে যে আমার থেকে কঠিন আযাব আর কারো হচ্ছে না, অথচ সব থেকে কম শাস্তিপ্রাপ্ত ব্যক্তি হচ্ছে আবু তালেব। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ জাহান্নামে যাবে, তার মধ্যে সব থেকে নিম্নমানের শাস্তি হচ্ছে দুটো আগুনের জুতো পরিয়ে দেওয়া হবে আবু তালেবকে, আর ওই জুতো দুটো পরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে মাথার মগজ টকবক করে ফুটতে লাগবে। এটা হচ্ছে সব থেকে কম শাস্তি, আবু তালেব ধারণা করবে এটা সব থেকে বেশি শাস্তি, অথচ আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করে আবু তালেবের মানে শাস্তিকে লঘু করেছেন, আবু তালেবের শাস্তিকে কমিয়ে দিয়েছেন। এই হচ্ছে জাহান্নামের সব থেকে কম শাস্তি। আমার বলার উদ্দেশ্য হচ্ছে, কোনো ব্যক্তি যদি মুশরিক অবস্থায় মারা যায়, কুফরির অবস্থায় মারা যায়, সেই ব্যক্তির জন্য যদি আমরা ক্ষমা প্রার্থনা করি, তার জন্য দোয়া করি, তাহলে সেই দোয়া, সেই ক্ষমা প্রার্থনা আল্লাহ তাআলার দরবারে অ্যাকসেপ্টেড নয়, গ্রহণযোগ্য নয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মানব হওয়ার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াই কবুল হয়নি তার চাচার জন্য। অতএব আমাদের মধ্যে, আমাদের আত্মীয় স্বজন হোক, আমাদের ছেলে হোক, আমার পিতা হোক, আর যেই হোক না কেন, সে যদি শিরকের ওপর মৃত্যুবরণ করে, কুফরির ওপর মৃত্যুবরণ করে, আর
গোটা পৃথিবীর মানুষ যদি তার জন্য দোয়া করে, ক্ষমা প্রার্থনা করে, তাহলে সেই গোটা পৃথিবীর মানুষের দোয়া, তাদের ক্ষমা প্রার্থনা পাঁচ পয়সার কাজে আসবে না। সে যদি শিরিক মুক্ত অবস্থায়, কুফরি মুক্ত অবস্থায় মৃত্যুবরণ না করে। আশা করি বুঝতে পেরেছেন।